খবরদার আমি ওই যেগুলো টাকা ইনকামের জন্য পাগল হয়ে গেছে ইউটিউবার ইউটিউবার যেগুলো টাকার জন্য ইনকামের জন্য পাগল হয়ে গেছে আমাদের মনে হয় তোমারও জন্মের সমস্যা আছে ঠিক না টাকাগুলো দিয়ে কামাইও না টাকাগুলো দিয়ে আমার কাজ কাম করে খাও উজুর বেঁচে টাকা খাওয়ার প্রয়োজন নাই উজুর বিক্রি করে টাকা খাওয়ার কোনো প্রয়োজন তাদেরকে আমি বলতেছি যদি নারাজারা এভাবে করো তোমাদেরকে নিব না যেদিন আমরা মনাজারায় বসবো এটা আমার বাড়ি না আমার বাড়ি ফটিয়া জাতীয় মসজিদে যে সিটাঙ্গে তুমি বলছো যে আমার বাড়ি এটা আমার বাড়ি না আমার বাড়ি ফটিয়া আমি যেখানে চট্টগ্রাম জমিতুল বালা জাতীয় মসজিদ এটা হলো সর্বজনের মসজিদ ঠিক না সরকারি সর্বজনের মসজিদ সেখানে বলতে বলছি তুমি একজন নো তুমি তো আমার জন্য সামান্য তু তোমার লোক উড়ে চলে যাবে তুমি না তুমি না তোমার বাপ যত আছে গুরু তাদেরকে নিয়ে যারা যারা ইউটিউবে মিলাদুন নবীকে বেদাত বলছে সবাইকে নিয়ে বসো একসাথে সেদিন ফয়সালা হয়ে যাক আসল কি নকল কি ঠিক না সেদিন সারা পৃথিবী দেখো আমরা জাতীয় মিডিয়াগুলো সব আনবো সেদিনেই মোকাবেলা হবে কিন্তু একটু ভয় করতেছি তুমি তো জঙ্গি তোমার সাঙ্গ বাঙ্গ কোন আর একবার আঘাত করে কিনা বোমা মারে কিনা আমি ভয় করতে সেটা ঠিক না তুমি তো কি জঙ্গির মধ্যে ধরা গেছো সংযোগ ভবন বলে উড়াই দিতে গেছে সেখানে ধরেছেন তাকে ধরেছেন আলী হাসান হোসেন আমাকে ধরেছেন কোথায় সংযোগ ভবন উড়াই দিতে গেলেন এ জঙ্গি যেটা যাইবে একটি সুসজ্জতা জেলার মধ্যে এই বোমা মেরেছিলেন তার সদস্যের মধ্যে একজন আল্লাহ এই সুন্নি জামাতকে বাতালের ফেরকার থেকে বাতালের সবল থেকে হেফাজত করো একটু জোরে বলেন না আসেন ভাইরা আজকের মাহফিল আমাদের জন্য নিয়ামত কবুল সম্প্রতি কিছু বাতালদের সাথে আমাদের মোনাজারার কথাবার্তা চলতেছে আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন তো যে হুজুরটা আমাদের সুন্নিদেরকে জুলুস বেদাত বলেছেন মিলাদুন নবীকে বেদাত বলেছেন হারাম বলেছেন ওনার এই হুজুরটার নাম আলী হাসান ওসামা কি বললাম বিভিন্ন জাতীয় চ্যানেলের মধ্যে দেখা গেল ও একজন জঙ্গি সংগঠনের একজন লিডার উনি একজন জঙ্গি সংগঠনের লিডার দেখতেছি তাকে গ্রেফতার করা হয়েছে এই আমি ও যখন সেলেস দিলেন তখন তার সেলেসটা আমি জাহাঙ্গীরুল অ্যাকসেপ্ট করেছি সুবহানাল্লাহ বলে তার সেলেসটা অ্যাকসেপ্ট করার পরে তাই এমন ভাবে তার কর্মীগুলো জঙ্গি বাহিনী তার সদস্যগুলো আমাকে এমন ভাবে কল দেওয়া শুরু করলেন তাই আজকে আমি এই মিডিয়ার মধ্যে দেখলাম এবং আমার লাইভ থেকে এই আমার ফেস থেকে ছেড়েছি তে যে কত বড় জঙ্গি সংগঠনের একজন লিডার ছিল তাই তার ছেলেগুলো আমাকে শুধু হুমকি তাদের কাজ হলো হুমকি দেওয়া ঠিক না কারণ তারা দাড়ি টুপি রেখে ফাঁকরি বেঁধে বড় বড় ফাঁকরি বেঁধে বাইশাদার এজিদ বাহিনী দাড়ি টুপি ফাঁকরি মিশুয়া কাবা কাবা জুবুয়া কবালে টিলে পর্যন্ত পড়ে গেছে কিন্তু চোখে দেখে দেখে ওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ করে দিয়েছে